বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। কুমারখালীর কয়েক গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসিরউদ্দিন, যিনি এলাকার সবার কাছে নাসির স্যার নামেই পরিচিত। প্রচার বিমুখ এই মানুষটির সদা চিন্তা, কি করে সমাজের উন্নয়নে অবদান রাখা যায়। গ্রামের শিশুরা বিনোদনের সুযোগ পায় না, এমন ভাবনা থেকে নিজ বাড়ির আঙ্গিনায় তিনি গড়ে তোলেন মিনি শিশু পার্ক, যেখানে প্রতিদিনই খেলাধুলায় মেতে ওঠে চার পাঁচটি গ্রামের শত শত শিশু। স্যার আমাদের এখানে খেলার অনেক কোনো অনেক দোলনা এবং অনেক খেলার জায়গা রেখেছেন। স্যার আমাদের অনেক ফল ফুল খাওয়ান। নিজ বাড়িতে গড়ে তোলা পাঠাগারের বই পড়তেও শিশুদের উৎসাহ যোগান তিনি। স্যার আমাদের জন্য পাঠাগার বানাইছেন, এই পাঠাগারের থেকে আমরা বই পড়ি, পাঠাগারের বই পড়ে আমরা অনেক কিছু শিখি। এছাড়া বয়স্কদের অক্ষর জ্ঞান দিতেও কাজ করছেন নাসিরউদ্দিন, আর তাই এলাকাবাসীর কাছে নাসিরউদ্দিন একটি আদর্শের নাম। নাসির স্যার ছিল বলে আজ আমাদের নাতিরা লেখাপড়ার দিক থেকে একটু সহযোগিতা করেছে। মাঝে মাঝে উনি নিজের উদ্যোগে বাড়িতে বইয়ে যেয়েও বই দিয়ে আসেন। খাতা কলম নিয়ে মাঠে ঘাটে জেনেই হোক ক্লাবে আমরা তার কাছে নামটাম শিখি। দিনভর পরের উপকার আর পিছিয়ে থাকা সমাজের উন্নয়নে মগ্ন এই অবসরপ্রাপ্ত শিক্ষক, কিন্তু বিনিময়ে কোনো চাওয়া নেই আলোকিত এই মানুষের। আমার হাতে এখন অনেকগুলো কাজ, বাল্যবিবাহ প্রতিরোধ করা, অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ করা, ধূমপানের বিরুদ্ধে, এবং প্রতিটা গ্রামে আমার গাছ লাগানোর প্রোগ্রামগুলো চলতেছে। এতে আমি খুব আনন্দিত এবং আমি নিঃস্বার্থ, আমার কোনো ইয়ে নেই যে আমি অমুক জায়গা থেকে টাকা পাবো ই পাবো, নিঃস্বার্থভাবে। নাসিরউদ্দিনের আর্থিক সামর্থ্য হয়তো কম, কিন্তু রয়েছে সমাজ পরিবর্তনের বিপুল ইচ্ছা। সীমিত সামর্থ্য দিয়েও সমাজের উন্নয়নে যে অবদান রাখা যায়, তা হয়তো অনুপ্রেরণা যোগাবে আরও অনেককেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।